সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমি নিহাররঞ্জন দাস, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে আমাদের আজকের এই ক্লাসটি উপস্থাপন করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নেই যে আজকে আমাদের শ্রেণী হচ্ছে চতুর্থ, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, আর আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 2। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই তোমাদের পাঠ্য বই সামনে রাখো, কারণ তোমরা পাঠ্য বই সামনে রাখলে আশা করি তোমাদের অনেকাংশেই আজকে যে আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তোমরা বুঝতে পারবে। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসে দেখে নেই যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। তাহলে চলে যাই, দেখো আমরা অধ্যায় পঞ্চমে চলে যাই। দেখো পঞ্চম অধ্যায়ে আমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত আজকে আমাদের যে আলোচনার বিষয়, দেখো পঞ্চম অধ্যায়ে তোমরা পাঠ্য বই সামনে রাখো, তাহলে দেখতে পারবা ত্যাগ। ত্যাগ বলতে আসলে কি বোঝায়? দেখো সাধারণভাবে ত্যাগ বলতে কোনো কিছু ছেড়ে দেওয়া বা বর্জন করা বোঝায়। বিশেষভাবে ত্যাগ মানে নিজের স্বার্থ, নিজের সুখ বা লাভের চিন্তা ও কর্ম থেকে বিরত থাকা। ত্যাগ একটি নৈতিক গুণ, কোনো না কোনোভাবে ত্যাগ না করলে সমাজ ও মানুষের মঙ্গল হয় না। তোমরা জানো যে ত্যাগই মানুষকে মহান করে থাকে, তাই কোনো না কোনোভাবে ত্যাগ না করলে সমাজ ও মানুষের মঙ্গল কোনোভাবেই সম্ভব হয় না। ত্যাগী ব্যক্তি মানুষের ও দেশের মঙ্গলের জন্য প্রাণ পর্যন্ত ত্যাগ করেন। এই যে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি, এই স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাহলে দেখো আমরা ত্যাগ স্বীকার করতে যে প্রাণ পর্যন্ত ত্যাগ করেছেন আমাদের মুক্তিযোদ্ধারা। তোমরা জানো যে 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে প্রাণ পর্যন্ত ত্যাগ করেছেন আমাদের মুক্তিযোদ্ধারা। প্রাণ ত্যাগ সর্বোচ্চ ত্যাগ, প্রাণ ত্যাগ ছাড়াও আমরা নানাভাবে ত্যাগের পরিচয় দিতে পারি, অন্যের মঙ্গলের জন্য, সমাজের সকল মঙ্গলের জন্য, সকলের ভালোর জন্য ত্যাগ স্বীকার করাও ধর্ম। শ্রীমদ্ভগবদ্ গীতায় ত্যাগের মহিমার কথা খুবই গুরুত্ব দিয়ে বলা হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আসলে বুঝতে পারলা যে আসলে ত্যাগ কি, ত্যাগের মহিমায় মানুষ কিভাবে নিজেকে খুব ভালো সমাজের প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় ত্যাগের মহিমায় আমরা সমাজ ও দেশের জন্য অনেক কিছু করা সম্ভব। এবার চলো আমরা পরবর্তী, দেখো উদারতা। ত্যাগের মতো উদারতাও একটি নৈতিক গুণ, সকল মানুষকে সমান মনে করার নামই যে এখানে সকল মানুষকে এখানে সমান মনে করার নামই হচ্ছে উদারতা। উদার ব্যক্তি কাউকে ছোট বা বড় মনে করেন না, তার কাছে ধনী গরিব, সবল দুর্বল সকলেই সমান। উদার ব্যক্তির কাছে আপন পর কোনো ভেদাভেদ থাকে না। তাই এখানে সকল ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষকেই তিনি আপন মনে করেন। তাই তো বলা হয়েছে যে এখানে উদার ব্যক্তির কাছে পৃথিবীর সকলেই আত্মীয়। মোট কথা, উদারতা একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। ত্যাগ ও উদারতার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে, উদার না হলে ত্যাগী হওয়া যায় না। পুরাকালে একজন মুনি পরের জন্য নিজের প্রাণ ত্যাগ করে চরম উদারতার পরিচয় দেখে গেছেন। এখন আমরা সেই উপাখ্যানটি শুনব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমরা একজন যে ত্যাগের মহিমায় কীভাবে যে উদারতা দেখিয়েছিল আমরা সেই বিষয়টা জানব। তোমরা তোমাদের পাঠ্য বই সামনে রাখো, এখানে আমাদের দুদিচি মুনির যে ত্যাগ ও আত্মত্যাগ, কিভাবে সে ত্যাগের মহিমায় উদারতা দেখিয়েছিল আজকে আমরা জানব। তাহলে চলো আমরা দুদিচি মুনির ত্যাগ ও উদারতাটা দেখি। অনেক অনেক কাল আগের কথা, নৈমিষারণ্য নামে একটি বিখ্যাত তপোবন ছিল, সেখানে মুনি ঋষিরা তপস্যা করতেন।
শিক্ষার্থীরা গুরুগৃহে এসে শিক্ষা লাভ করত। সেই নৈমিষারণ্য দুদুচি নামে এক মুনি বাস করতেন। কঠোর সাধনা করতেন তিনি আর সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতেন। সেই সময় বিত্র নামে এক অসুর খুব শক্তিশালী হয়ে ওঠেন। তদুপরি দেবতা শিবকে কঠোর সাধনা দ্বারা সন্তুষ্ট করে তিনি একটি বর আদায় করে নেন। দেবতারা কারো প্রার্থনায় সন্তুষ্ট হলে তাকে বর দেন। তা সেই দেব, মানব, দানব যাই হোক, বিত্র শিবের কাছ থেকে যে বরটি পেয়েছিলেন তা হলো দেবতা বা অসুরদের অস্ত্রের আঘাতে তার মৃত্যু হবে না। তোমরা লক্ষ্য করো যে এই যে এখানে তোমাদের পাঠ্য বই লক্ষ্য করো, এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা দেখো এই যে দেবগণ সহ দেবরাজ ইন্দ্র এবং দধিচির এইখানে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানেই যে আমাদের যে দধিচি মুনি সেইখানে তপস্যা করতেন, এই যে এখানে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ। তারপর চলো শিক্ষার্থীবৃন্দ দেখি আমরা, শিবের বর পেয়ে বিত্রাসুর আরও প্রবল হয়ে উঠলেন। তিনি দেবতাদের স্বর্গরাজ্য জয় করে নিলেন। সেখান থেকে দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতাকে তাড়িয়ে দিলেন। তোমাদের এইখানে জ্ঞান, এখানে একটি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে এখানে যে দেবতাদের রাজা কে ছিল। এখানে দেবরাজ ইন্দ্র ছিল এখানে দেবতাদের রাজা। তখন দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে বিতাড়িত দেবতাদের নিয়ে গেলেন শিবের কাছে। শিব তখন তাদের বললেন, তোমরা বিষ্ণু লোকে যাও, সেখানে বিষ্ণু তোমাদের উপযুক্ত পরামর্শ দিবেন। শিবের কথা মতো দেবতারা গেলেন বিষ্ণুর কাছে। তারা বিষ্ণুর স্তব করলেন। দেবতাদের স্তবে সন্তুষ্ট হলেন বিষ্ণু। তিনি দেবতাদের বললেন, তোমরা নৈমিষারণ্য দুদুচিমণির কাছে যাও, তার উদারতার তোমাদের মঙ্গল হবে। তখন বিষ্ণুর পরামর্শ অনুসারে দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র নৈমিষারণ্যে দুদুচিমণির কাছে গেলেন। স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবরাজ ইন্দ্র কার কার কাছে গিয়েছিলেন এইখানেও একটি জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। যেমন কার কাছে গিয়েছিলেন তোমরা বুঝতে পারলা, প্রথম যে এখানে স্বর্গরাজ শিবের কাছে গেলেন, শিব তখন তাদের বিষ্ণুলোকে পাঠালেন। তো ওইখানে বিষ্ণুলোকে আবার বিষ্ণু তাদের বললেন দুদুচিমণির কাছে যাওয়ার জন্য। তোমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো এখান থেকে হতে পারে। সব শুনে দুদুচিমণি বললেন যে জ্ঞানমূলক প্রশ্ন মানে তোমাদের এখানে এক কথার প্রশ্ন যেগুলো থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সেই হিসাবে থাকতে পারে। সব শুনে দুদুচিমণি বললেন, শিবের বরে বলিয়ান বিত্রাসুরকে কোনো অস্ত্র দিয়ে বধ করা যাবে না, তাই অন্য উপায় বের করতে হবে। একটু ভেবে বললেন, আমি একটি উপায় বের করেছি। ইন্দ্র বললেন, কি উপায় মুনিবর? দুদুচি বললেন, আমি দেহত্যাগ করব। মুনিবর দেবতাদের আতকে উঠলেন। দুদুচি বললেন, শুনুন দেবরাজ, এই নশ্বর দেহ তো একদিন বিনষ্ট হবেই, আমাদের মঙ্গলের জন্য আজই না হয় তাকে ব্যবহার করি। আমি দেহত্যাগ করলে আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি করুন, তারপর তা দিয়ে বিত্রাসুরকে বধ করুন। হাড় তো কোনো প্রচলিত অস্ত্র নয়। তারপর দুদুচির দেহের হাড় দিয়ে দেবতাদের প্রকৌশলী বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন। এইখানেও তোমাদের ছোট ছোট প্রশ্ন থাকতে পারে যে দুদুচির দেহের হাড় দিয়ে কি তৈরি করলেন এবং কে তৈরি করলেন? প্রকৌশলী বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন। ইন্দ্র সেই বজ্র দিয়ে বিত্রাসুরকে বধ করলেন, পুনরুদ্ধার করলেন স্বর্গরাজ্য। এই যে দুদুচিমণির এই আত্মত্যাগ ও উদারতার কথা আজও অমর হয়ে আছে। তাহলে দেখো তোমরা এই যে দুদুচিমণির যে আত্মত্যাগ তোমরা বুঝতে পারলা যে কিভাবে আসলে দেখো নিজের জীবন উৎসর্গ করে সব দেবতাদের দেবতাদের যে স্বর্গরাজ্যে ইন্দ্র সবাইকে আবার তাদের স্বস্ব স্থানে ফিরিয়ে নিলেন এবং স্বর্গরাজ্য এই তোমাদের কি শত্রু মুক্ত হলো। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের এখানে বাড়ির কাজ হচ্ছে তোমাদের প্রশ্ন এক, উদারতা বলতে কী বোঝায়। দুই, উদারতা ধর্মের অঙ্গ, উদাহরণসহ এই কথাটি ব্যাখ্যা করো। তোমাদের এই দুইটা প্রশ্নের উত্তর সমাধান করে তোমরা প্রতি রবিবার স্বসভবনে জমা রাখা হয় জানো, এটা অবশ্যই বাড়ির কাজ করে জমা দিবে।
আর যাওয়ার আগে আরেকটি কথা, তোমরা অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে, পিতামাতার কথা শুনবে, তাহলে তোমাদের রেজাল্ট এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের ভালো রেজাল্ট আসবে। আর সবাই মনে রাখবে, সবাই পিতামাতার কথা শুনবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বলে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।